আজকে দেখাবো আপনাদের ভীষণ পছন্দের কিছু মধুবনীর কালেকশন। আমি পড়ে আছি একদম মধুবনী পেন্টিং, একদম ঘিচা তাসারের ওপর। দিস ইজ সিল্ক মার্ক সার্টিফাইড ঘিচা তাসার, তাতে থাকবে মধুবনী পেন্টিং। প্রাইস 6250 রেগুলার প্রাইস, কিন্তু আজকের অফারে থাকছে কিন্তু 5950। শিপিং কিন্তু অ্যাবসলুটলি ফ্রি অল ওভার ইন্ডিয়া। চলুন এর কিছু কালার আমরা দেখাই। প্রথমেই যে কালারটা দেখাবো, খুব সুন্দর একদম ন্যাচারাল টোনের ওপর থাকবে হাফটা পেন্টিংয়ে, একদম মাল্টি কালার, ভীষণ ব্রাইট লাগে, দেখতে ভীষণ সুন্দর। মধুবনী পেন্টিং মে আভি জো সারি দিখা রাই হো, মধুবনী পেন্টিং অন ঘিচা বাই ঘিচা তাসার। ইয়ে দেখিয়ে পুরা সারি, হাফ সারি মে এসে পুরা কাম আয়েগা। ইয়ে দেখিয়ে হাথ মে কিয়া হুয়া হ্যায়, পেইন্টেড হ্যায়, মধুবনী পেইন্টেড ঘিচা তাসার হ্যায়। ইয়ে ইসকা হাফ এন্ড হাফ পোর্শন ডিজাইন হুয়া হ্যায়। ইয়ে দেখিয়ে পুরা হাফ মে এসে অল ওভার কাম আয়েগা। আর ইয়ে জো হ্যায় এসে লং বর্ডার কে সাথ আয়েগা। মে থোড়া খোল কে দিখা দেতি হু। ইয়ে দেখিয়ে বহুত হি খুবসুরত সি ইয়ে সব সারি হ্যায়। ইসকে সাথ মিলেগা ব্লাউজ পিস, ব্লাউজ পিস মে এসে বর্ডার রহেগা। হাফ পোর্শন জো হ্যায় না, হাফ পোর্শন ডাই নেহি কিয়া হুয়া হ্যায়, মাল্টি কালার মে পেন্টিং হ্যায়, আর হাফ রেড কালার কি ডাই হুয়া হ্যায়। ইয়ে দেখিয়ে পুরা সারি, ইসকা প্রাইস হ্যায় 6250, লেকিন আজ কে লিয়ে মিলেগা 5950 মে। ইসকো জো জো পছন্দ আ রাহা স্ক্রিনশট দেখে বুকিং করনা পড়েগা। কলকাতা মে ক্যাশ অন ডেলিভারি, কলকাতা কে বাহার ফোন পে পেটিএম কে মাধ্যম সে পেমেন্ট করনা পড়েগা, বাই কুরিয়ার সারি মিল জায়েগা। দো নম্বর কি সারি হ্যায় মধুবনী পেন্টিং। এই সারিগুলো দেখুন ভীষণ সুন্দর, হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে কিন্তু করা হয়েছে। এই হচ্ছে হাফটা, হাফটা দেখুন এইভাবে অল ওভার কাজ আছে, আর বাদ বাকি হাফটায় আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা থেকে, বাদ বাকি হাফটায় কিন্তু দেখুন এইভাবে ভীষণ সুন্দর ব্লু ডাই করা হয়েছে। ব্লু কালারটা জাস্ট ওয়াও, একদম মানে স্কার্ট বর্ডার করে, চওড়া করে বর্ডার করে মধুবনী পেন্টিং হয়েছে। আর পেন্টিংটা না একদম ট্র্যাডিশনাল মধুবনী পেন্টিং। এই হচ্ছে শাড়িটা, এর সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা সিল্ক মার্কটা দেখাই যাচ্ছে, সিল্ক মার্ক সার্টিফাইড কিন্তু, দিস ইজ দ্য সিল্ক মার্ক ট্যাগ। প্রাইস ইজ 6250, কিন্তু আজকের জন্য 5950, 5950। শাড়ি নাম্বার 2, দু নম্বর শাড়ি। এবার দেখাচ্ছি তিন নম্বর শাড়ি, সবই ফ্যাব্রিক সেম হ্যায়, ঘিচা তসর কে উপর হ্যায়। ইয়ে দেখিয়ে ঘিচা তসর কা জো ম্যাচ লুক হোতা হ্যায় না, ইয়ে বহুত হি প্যারা লুক আতা হ্যায় পেহেননে কে বাদ। ইয়ে দেখি, ইয়ে ভি হাফ এন্ড হাফ হ্যায়। ये है साड़ी, इसके साथ मिलेगा पूरा साड़ी का काम, देखिए कितना खूबसूरत काम है। ये है साड़ी हाफ एंड हाफ, बाद बाकी हाफ टा देखो नहीं भावे करा हुआ है, एकदम स्कर्ट पार कोरे। ये संगे किन्तु पे जाच्छेन ब्लाउज पीस, এই হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসে কিন্তু থাকছে খুব সুন্দর একটা মধুবনী পেইন্টিং বর্ডার। আচ্ছা এবার যেটা বলছি, এর যে কালারটা, এর কালারটা কিন্তু পেস্তা ঘেঁষা কালার। এই হচ্ছে কালারটা, দিস ইজ দ্য এক্সাক্ট কালার। হাফ পোর্শনটা একদম ন্যাচারাল টোনে যাবে, আর বাদ বাকি কালারটা কিন্তু যাবে ভীষণ সুন্দর একদম পেস্তা গ্রিনে। প্রত্যেকটা শাড়ি আমার শাড়িটা যদি কেউ চান তবে কিন্তু বুকিং করতে পারেন। আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু ভীষণ সুন্দর, দেখুন একদম ন্যাচারাল টোনের ওপর আছে আমার শাড়িটা। এইভাবে হাফ অ্যান্ড হাফ যাবে। এই হচ্ছে আঁচল পোর্শনটা, খুব সুন্দর একটা ডিজাইন মধুবনী পেন্টিং, পুরোটাই কিন্তু ন্যাচারাল টোনের ওপর যাচ্ছে, কোনো রকম ডাই করা হয়নি। এইবার দেখাচ্ছি চার নম্বর শাড়ি, শাড়ি নাম্বার 4। এটাও কিন্তু হাফ অ্যান্ড হাফ যাচ্ছে, কিন্তু এটাতে ব্ল্যাক ডাই করা হয়েছে, মানে হাফটা একদম ন্যাচারাল টোনের ওপর রেখে মাল্টি কালার কাজ করে বাদ বাকি হাফটা কিন্তু ডাই করা হয়েছে। এই হচ্ছে শাড়ি, দেখুন শাড়িটা কি সুন্দর দেখতে, কাজ দেখুন নিখুঁত কাজ, একদম ভার্নির কাজ আছে। এই হচ্ছে শাড়িটা, একদম ওয়েস্ট পর্যন্ত যে কটা দেখাচ্ছি প্রত্যেকটাই হাফ অ্যান্ড হাফ, একদম ওয়েস্ট পর্যন্ত যাবে কাজটা। শাড়ি নাম্বার 4, দিস ইজ শাড়ি নাম্বার 4। দোজ হু আর ইন্টারেস্টেড টু বাই প্লিজ সেন্ড দ্য স্ক্রিনশট অফ দ্য শাড়ি অ্যান্ড সেন্ড দ্য ইন আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার ফর বুকিং। উই হ্যাভ সিওডি ফ্যাসিলিটি অনলি ফর কলকাতা, আউটসাইড অফ কলকাতা ইউ হ্যাভ টু পে দ্য মানি থ্রু জিপে, ফোন পে অর পেটিএম। দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি, প্রাইস ইজ 6250, কিন্তু আজকের জন্য থাকছে কিন্তু 5950। এই হচ্ছে কিন্তু ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা সিল্ক মার্ক পেয়ে যাচ্ছেন, একদম হাফ অ্যান্ড হাফ যাচ্ছে।
প্রত্যেকটা শাড়ি আমি গায়ে ফেলে ফেলে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন অতটা কভার করছে। মানে মধুবনী পেইন্টিং এর কাজটা দেখুন, এর কভারেজটা কিন্তু একদম পুরোটা হাফ, এই একদম হাফ আঁচল থেকে, আঁচল থেকে একদম সেম ভলিউমে কিন্তু কাজটা থাকবে। এই হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, অপূর্ব কাজ। এই হচ্ছে, ক্লোজলি আমরা দেখিয়ে দিচ্ছি, কি নিখুঁত কাজ দেখুন। ভেতরে থাকছে কিন্তু স্কার্ট বর্ডার করে কাজ, একদম এই হচ্ছে কাজটা। আর এই পোর্শনটা দেখুন ডাই করা হয়েছে, একটু টিল্ট ব্লু বলতে পারি আমরা এটাকে, বাদ বাকি হাফটা কিন্তু ডাই করা হয়েছে। এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একদম ডায়েড ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিসটা, শাড়ি নাম্বার 5। আজকের জন্য থাকছে কিন্তু 5950। পরের একটা অপূর্ব শাড়ি দেখুন, ভীষণ সুন্দর, একদম ন্যাচারাল টোনের উপর, আমি যে কনসেপ্টে পরে আছি একদম ডাই না করে ন্যাচারাল টোনের উপর অল ওভার কাজ, একদম সেই কনসেপ্টের কাজ কিন্তু এটা। এই হচ্ছে শাড়িটা, একই ভলিউমে যাবে কাজটা, মাল্টি কালার, তবে এর মধ্যে না লালের ছোঁয়া নেই, এর মধ্যে অরেঞ্জ আছে, গ্রিন আছে, ব্লু আছে, ইয়েলো আছে। অনেকে রেড ছাড়া বলেছিলেন মধুবনী দেখাতে, এটা কিন্তু উইদাউট রেড আছে, একদম ন্যাচারাল টোন। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, এই হচ্ছে আঁচলটা দেখুন, পুরোটা কিন্তু একই ভাবে যাবে কাজটা, জাস্ট কোমরে গোজার জায়গাটুকু, যেটুকু জায়গা আপনারা দেখুন টাকিং করছেন, মানে এইটুকু জায়গা ছেড়ে পুরোটাই কিন্তু এইভাবে অল ওভার থাকছে কিন্তু কাজটা। এই হচ্ছে শাড়িটা, ব্লাউজ পিসটা আসি, শাড়ি নাম্বার 6, 6 নম্বর শাড়ি। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসে তো বর্ডারটা থাকছেই, সিল্ক মার্ক সার্টিফাইড ঘিচা তাসারে মধুবনী পেন্টিং, প্রাইস 6550, কিন্তু আজকের জন্য 6250, আজকের জন্য 6250। নাম্বার 7, 7 নম্বর, এটাও কিন্তু ন্যাচারাল টোনের উপর, এক একটা শাড়ি হতে প্রচুর সময় লাগে, 20-25 দিন লাগে একটা শাড়ি রেডি হতে। দেখুন মধুবনী পেন্টিং দেখাচ্ছি, ঘিচা তাসারে, ডিজাইনটা একটু আলাদা, আগে যেটা দেখিয়েছিলাম, শাড়ি নাম্বার 7, 7 নম্বর। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, এই হচ্ছে আঁচলটা, পুরো বডিতে কিন্তু দেখুন ফিগারেটিভ মোটিফ নেই, শুধু জাস্ট পার্টটায় মধুবনীর মাছ দেয়া হয়েছে। পুরো শাড়িটা কিন্তু এইভাবে যাবে, এই হচ্ছে পুরো শাড়িটা, দেখুন যেটুকু জায়গা আপনারা জাস্ট কোমরে গুজবেন সেইটুকু জায়গা ছেড়ে কিন্তু পুরোটায় কাজ। আমি একদম পুরো শাড়ির ভেতরটা দেখিয়ে দিলাম, শাড়ি নাম্বার 7 দেখাচ্ছি, 7 নম্বর শাড়ি, 6550, 6550, আজকের জন্য থাকছে কিন্তু 6250। এই হচ্ছে ব্লাউজ পিস, আরেকটা কিন্তু অসাধারণ শাড়ি, মানে কি বলবো, দেখুন ভাষা খুঁজে পাওয়া যায় না, এই শাড়িগুলো দেখাতে গেলে না এত সুন্দর, একদম ট্রেডিশনাল মধুবনী পেইন্টিং, তার মোটিভস গুলো দেখুন, যে ফিগার গুলো ইউজ করা হয় বা যে মাছ যে পাখি ইউজ করা হয়েছে, মানে অপূর্ব কাজ, প্রত্যেকটা শাড়ি দেখুন অনবদ্য। এই হচ্ছে দেখুন আঁচলটা, এই হচ্ছে আঁচল,